আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি মূলত পড়াবো তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে। তোমরা সবাই বাংলা ব্যাকরণ বইটি বের করে ফেলো, সাথে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসো, ঠিক আছে? আর গত ক্লাসে তোমাদেরকে আমি যে টপিকগুলো পড়িয়েছিলাম, তোমরা কারা কারা প্র্যাকটিস করেছো সেই বিষয়ে আমাকে কোনো ফিডব্যাক জানাওনি, বা কেউ কোনো প্রবলেম ফেস করেছো কিনা স্টাডি করতে গিয়ে সেটাও কিন্তু আমাকে জানাওনি। আমি আসলে এভরিডে তোমাদের কমেন্ট পাওয়ার জন্য ওয়েট করি, বাট কারো কোনো ফিডব্যাক আমি পাচ্ছি না, এই জন্য আমি খুবই মর্মাহত। তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের স্টাডির কী অবস্থা, বা তোমরা স্টাডি করতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করছো কিনা, বা রেগুলার স্টাডি করছো কিনা। আমি আসলে চাই যে তোমরা আমার সাথে কানেক্টেড থাকো, ওকে? তো চলো দেখি, লাস্ট ক্লাসে আমি কী পড়িয়েছিলাম কারো মনে আছে? লাস্ট ক্লাসে আমি কি কোন টপিকটার উপরে পড়িয়েছিলাম? আচ্ছা, আমি মূলত লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম, সরি, দ্বিতীয় অধ্যায়ে যে ধ্বনিতত্ত্বটা আছে, এই এই অধ্যায়ের হচ্ছে উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিটা পড়িয়েছিলাম, আর পড়িয়েছিলাম ঘোষ ও অঘোষ ব্যঞ্জন। মনে আছে? এবার মনে পড়েছে? আচ্ছা, তাহলে আজকে আমরা নতুন একটা টপিক পড়ি। হ্যাঁ, আজকে আমরা কিছু টপিক পড়ব। প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। আমরা কী পড়ব বলো? মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। ওকে, আমাদের টপিক নেমটা কী বলো? মহাপ্রাণ ও অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেগুলোই হলো কী বলো? মহাপ্রাণ ব্যঞ্জন। আমি আবারও বলছি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে অধিক, মানে হচ্ছে বেশি বেশি বাতাস বের হবে এবং নিচের যে চোয়ালটা আছে এই চোয়ালের মাংসপেশিতে কী হবে, বেশি চাপ পড়বে, সেগুলোই হচ্ছে কি মহাপ্রাণ ব্যঞ্জন। তোমরা খাতায় লিখে পারো, প্লিজ তোমরা খাতায় টুক করে নোট করে ফেলো। আবারও বলছি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে কী হয়, অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে কী হয়, বেশি চাপ পড়ে, সেগুলোই হলো কী বলো? মহাপ্রাণ ব্যঞ্জন। ওকে, এ জাতীয় ধ্বনিগুলোকে অনেকে হকার জাতীয় ধ্বনিও বলেছেন। এ জাতীয় ধ্বনিগুলোকে অনেকে কী বলেন বলো? হকার জাতীয় ধ্বনি। মানে মহাপ্রাণ যে ব্যঞ্জন আছে, এই মহাপ্রাণ ব্যঞ্জনের আরেকটা নাম হচ্ছে কী বলো? হকার জাতীয় ধ্বনি। আমি আবারও বলছি, মহাপ্রাণ ব্যঞ্জনের আরেক নাম হচ্ছে হকার জাতীয় ধ্বনি। মহাপ্রাণ ধ্বনির বিপরীত ধ্বনিগুলোই হলো কি? অল্পপ্রাণ। তার মানে হচ্ছে আমরা তো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জেনেছি, আর মহাপ্রাণ ব্যঞ্জনের ঠিক বিপরীত যেটা সেটাই হচ্ছে কি অল্পপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি যেটা। অর্থাৎ এসব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কী হবে, কম বাতাস বের হবে এবং নিচের চলে মাংসপেশিতে কী হবে বলো, কম চাপ প্রয়োগ করতে হবে। মহাপ্রাণে যেমন হচ্ছে মুখ দিয়ে বেশি বাতাস বের হয় এবং নিচের চোয়ালে মাংসপেশিতে কী হয়, বেশি চাপ প্রয়োগ করতে হয়। অল্পপ্রাণে ঠিক তার উল্টো। অল্পপ্রাণে কী হয়, এসব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কী হয়, কম বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে কী হয়, কম চাপ প্রয়োগ করতে হয়। প এবং ফ ধ্বনি পরপর উচ্চারণ করলেই বোঝা যায় যে প উচ্চারণকালে মুখ দিয়ে কম বাতাস বের হয় ও নিচের মাংসপেশিতে কী হয় বলো, কম চাপ পড়ে। এখন মুখ গহ্বরের সামনে হাত রেখে ফ উচ্চারণ করলে স্পষ্ট হয়ে উঠবে যে এ ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ আগের তুলনায় কি বেশি, মানে প প দিয়ে বাতাসটা কম বের হয় এবং নিচের চোয়ালের যে চাপ ওই চাপটাও কম লাগে, আর ফ ফ দিয়ে কি মুখ দিয়ে বাতাস বেশি বের হবে এবং নিচের যে চোয়ালের মাংসপেশি আছে ওখানেও কী হবে, অধিক চাপ প্রয়োগ করতে হচ্ছে, মানে বেশি চাপ প্রয়োগ করতে হয়, ঠিক আছে? তাহলে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি এবং মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা দেখি উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন। স্পৃষ্ট স্পৃষ্ট যে ধ্বনিটা প ফ ব ভ ত থ দ ধ চ ছ বর্ক জ ঝ ট ঠ ড ঢ ক খ গ ঘ, প্রত্যেকটা নিচে কিন্তু হসন্ত আছে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই এগুলো মানে নিজেরা হচ্ছে আমার সাথে সাথে বা বাসায় যখন প্র্যাকটিস করবো অবশ্যই মুখ দিয়ে জোরে সাউন্ড করে কিন্তু উচ্চারণ করতে হবে, তা না হলে কিন্তু তোমরা ওই উচ্চারণের স্থানটা বুঝতে পারবে না, আর উচ্চারণ রীতি হিসেবে কীভাবে ব্যঞ্জনটা হলো সেটাও কিন্তু বুঝতে পারবে না, আর খাতাতেও কিন্তু না দেখে লিখতে হবে, প্লিজ। হ্যাঁ, দুই নম্বর দেখো, নাসিক্য মানে নাক, উম ম দন্তান্ন, এসবগুলো কিন্তু নাক দিয়ে, ঘর্ষণ যা দন্তাস্য তালিবস্য হ, এগুলো কি ঘষা খেয়ে আসে না, এই জন্য কম্পিত বসনা র র রটা কি কম কম্পনের সৃষ্টি করে না। আচ্ছা, তাড়িত ডসনার ডসনার, এগুলো হচ্ছে তাড়িত। পার্শ্বিক পার্শ্বিক কোনটা হবে বলো,
ল, ওকে, নৈকট্য মানে কাছাকাছি, অন্তস্থ ব, আর একটা কি বলো, অন্তস্থ জ। তাহলে আমরা উচ্চারণ রীতি অনুযায়ী কয়টি জানলাম? সাতটি উচ্চারণ রীতির উচ্চারণ স্থান জানলাম। একটা হচ্ছে স্পৃষ্ট, একটা কি নাসিক্য, তারপর ঘর্ষণজাত, তারপর কি কম্পন কম্পিত, পাঁচ নাম্বার হচ্ছে তাড়িত, ৬ নাম্বার কি বলো পার্শ্বিক, ৭ নাম্বার হচ্ছে নৈকট্য। ওকে, এখন আমরা জানবো বাংলা স্বরধ্বনির সংখ্যা। এখন আমরা কি জানবো বলো? বাংলা স্বরধ্বনির সংখ্যা। বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি সাতটি। বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি বলো? সাতটি। এগুলো হলো ই, এ, এ, আ, সরি, ও, হ্রস্ব, উ। এই হলো সাতটা, হ্রস্ব ই, এ, এ, আ, সরি, ও, হ্রস্ব, ও। ঠিক আছে, এই হচ্ছে বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি সাতটা। এই সাতটি স্বরেরই সাতটি অনুনাসক উপলব্ধি বা রূপ আছে। সাতটা স্বরেরই কী আছে বলো? সাতটি অনুনাসক উপলব্ধি বা রূপ আছে। এগুলো হলো সবগুলোর উপর চন্দ্রবিন্দু থাকবে, ঠিক আছে, ই, এ, এ, আ, অ, উ, ও, মানে প্রত্যেকটার উপরে কী থাকবে? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু থাকলেই হবে এগুলো কি অনুনাসিক উপলব্ধি বা রূপ। মনে রাখতে হবে যে মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হবে। মানে তুমি মৌখিক যে স্বরগুলো আছে, প্রত্যেকটা মৌখিক স্বরে যদি অনুনাসিক উচ্চারণ করো তাহলে কী হবে? দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হবে। যেমন বাধা, বাধাকে যদি তুমি চন্দ্রবিন্দু দিয়ে করো তাহলে হবে কি বাধা, মানে নাকে বাধা। তারপর হচ্ছে কি, বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি কয়টি বলো? ১৪টি। বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি হচ্ছে কয়টি? ১৪টি। ঠিক আছে, ওকে। তার মানে কি, মৌখিক স্বরধ্বনি হলো সাতটি আর অনুনাসিক স্বরধ্বনি কয়টি? সাতটি। টোটাল হইল কয়টি বলো? ১৪টি। আমি আবারও বলছি, বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি হচ্ছে সাতটি এবং বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি? সাতটি। তাহলে সাতটা সাতটা কয়টা হলো বলো? টোটাল হলো ১৪টি। ঠিক আছে, মানে মৌখিক স্বরধ্বনিগুলো কী কী বলো? হ্রস্ব ই, এ, এ, আ, সরি, ও, হ্রস্ব, ও। এগুলোর উপর যদি চন্দ্রবিন্দু দিয়ে দাও তাহলে কী হবে? অনুনাসিক স্বরধ্বনি। তার মানে সাতটা সাতটা কয়টা হলো? ১৪টা। আর যখন তুমি মৌখিক স্বরধ্বনিগুলোকে অনুনাসিকে পরিণত করবা তখন কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ পাবে। যেমন একটা হলো বাধা, বয়কার ধয়কার দা, বাধা। এই বাধা অর্থ হচ্ছে তোমার মানে ব্যারিগেট দেয়া, যেটা বাধা। আর বয় চন্দ্রবিন্দু আকার ধয়াকার ধায়, এটা অর্থ হচ্ছে বাধা, মানে আটকা, কোনো কিছুতে আটকানো আর কি, খুব সুন্দরভাবে বেঁধে রাখা যেটা। ঠিক আছে, তাহলে বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি কয়টি বলো? ১৪টি। এখন আমরা জানবো স্বরবর্ণ সম্পর্কে, ঠিক আছে। স্বরবর্ণ, বাংলা স্বরবর্ণ কয়টি বলো তো? বাংলা স্বরবর্ণ হলো ১১টি। এগুলো কী কী? স্বরীয় স্বরে, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বরী, হ্রস্ব, দীর্ঘ, হ্রস্বরি, এ, ঐ, উ, ও। আমি আবারও বলছি, বাংলা স্বরবর্ণ হলো ১১টি। কী কী? স্বরীয় স্বরে, হ্রস্বই, দীর্ঘ, হ্রস্ব, দীর্ঘ, হ্রস্বরি, এ, ঐ, উ, ও। টোটাল হলো ১১টি। কিন্তু এগুলোর কয়েকটি ধ্বনি নয়। আমরা আগেই বলেছি যে বাংলায় কোনো দীর্ঘস্বর নেই। বাংলায় কোনো কী নাই বলো? দীর্ঘস্বর নাই। সে হিসেবে দীর্ঘই এবং দীর্ঘ ধ্বনি নয়। আর দীর্ঘস্বর যেহেতু নয় তার মানে দীর্ঘই এবং দীর্ঘ ধ্বনি নয়। ঠিক আছে, একই কথা খাটে রস্বরী, এ, ওই, এ, রস্বরী, ও, ওই আর ও এর বেলায়। রস্বরী বললে দুটি ধ্বনির উচ্চারণ আসে, যেমন র এবং রস্বই। ঠিক আছে, অনুরূপভাবে ওইতে আসে কি? উ প্লাস রস্য, আর ওতে আসে উ প্লাস রস্য। এগুলোকে বলা হয় কি বলো? দ্বৈত বর্ণ। তার মানে হচ্ছে রস্বরী, ওই, ও, এই তিনটাকে কি বলা হয়? দ্বৈত বর্ণ। আমি আবারও বলছি, রস্বরী, রস্বরী, ওই, ও, এই তিনটা বর্ণকে বলা হয় দ্বৈত বর্ণ। রস্বরীতে একটি ব্যঞ্জন ও একটি স্বর এবং ওই, ওতে দুটি করে স্বর আছে। রস্বরীতে কী আছে? একটি ব্যঞ্জন আছে আর একটা স্বরও আছে, এবং ওই, ওতে কী আছে? দুটি করে স্বর আছে। এসব বর্ণ ধ্বনির প্রতিনিধিত্ব না করার কিছু কারণ আছে। যেমন ভাষা, যেমন মানুষ একদিনে অর্জন করতে পারেনি, ভাষাকে লিখিত আকারে ধরে রাখার কৌশল আয়ত্ত করতেও কিন্তু মানুষের অনেক সময় লেগেছে। লেখার প্রয়োজনে একটি ধ্বনি বোঝানোর জন্য একাধিক বর্ণ উদ্ভাবন ও সেগুলো ব্যবহার করতে হয়েছে। তারপর দীর্ঘকাল ব্যবহারের মাধ্যমে কী হয়েছে? লিখন ব্যবস্থার সংস্কার হয়েছে, তাই না? বিশ্বে কোনো ভাষাতে ধ্বনি ও বর্ণের মধ্যে এক বা সুষম সম্পর্ক নাই। হ্যাঁ, এক একবার সুষম সম্পর্ক নাই। লিখিত ভাষায় আমরা যেভাবে লিখি ওইভাবে কিন্তু আমরা মৌখিক ভাষায় কথা বলি না। আমাদের ভাষার অনেক শব্দ ভাষিক উপাদান সংস্কৃত ভাষা থেকে এসেছে, এটা সত্যি কথা। এগুলো পড়েছি যেমন ভিন্ন, তেমনি এগুলো লেখার ব্যবস্থাও কিন্তু পৃথক। যে লেখার এই বিধি কখনোই পরিবর্তন করা যায় না, মানে সংস্কৃত ভাষাটা আসলে কখনোই পরিবর্তন করা যায় না, এটা সম্ভবও না। ইংরেজি, লাতিন, গ্রিক, জার্মান ইত্যাদি ভাষা শব্দ ও ভাষিক উপাদান রয়েছে। ইংরেজি ভাষার লিখন পদ্ধতি শেখার সময় সেগুলো মূল ভাষা বানানসই শেখে এবং সেভাবে লেখে। আমরাও এগুলো জানি যে আসলে ইংরেজরা কী করে, ওদের যে যেভাবে বলে ওইভাবেই লিখে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা জানবো কার ও ফলা সম্পর্কে। কার ও ফলাটা কী দেখো তো?
কার ও ফলা বাংলা বর্ণমালায় স্বরবর্ণের কয়টি রূপ রয়েছে? দুইটি, একটা হচ্ছে পূর্ণরূপ আরেকটা হচ্ছে কি বলো সংক্ষিপ্ত রূপ বা কার। বাংলা বর্ণমালায় কয়টি রূপ রয়েছে? দুইটি, একটা হলো পূর্ণরূপ আরেকটি হলো সংক্ষিপ্ত রূপ বা কার। ঠিক আছে, স্বরবর্ণের পূর্ণরূপটা দেখো, স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয়, স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হবে তখন এর পূর্ণরূপ লেখা হবে। যেমন স্বরীয় স্বরেয়ার থেকে ও পর্যন্ত স্বরবর্ণ পূর্ণরূপ শব্দের শুরুতে মাঝে শেষে তিন অবস্থায় থাকতে পারে। যেমন শব্দ শুরুতে কী কী বসে দেখো, অলঙ্কার, আকাশ, ইলিশ, উপকার, এলাচ, ঐক্য, ওল, ঔপন্যাসিক। আর শব্দের মাঝে বসবে কুরআন, বৈচি, আউশ। শব্দের শেষে বসবে শ্যামাই, জামাই, বউ। ঠিক আছে, এগুলো হলো স্বরবর্ণের পূর্ণরূপ। তার মানে কি, স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয়। ঠিক আছে, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা দেখো, স্বরবর্ণ যখন ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার ব্যবহৃত হয়। মানে স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হবে তখন হবে পূর্ণরূপ, আর স্বরবর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে তখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার ব্যবহৃত হয়। যেমন ধরো আকার আছে, ঋষিকার আছে, দীর্ঘিকার আছে, রুসুকার আছে, দুর্গুকার, ঋকার, একার, ঐকার, উকার, ওকার। যেমন ধরো আকার দিয়ে কি বাবা, ইকার দিয়ে নিশি, দীর্ঘিকার দিয়ে কি মনীষী, তারপর উকারে হচ্ছে ভুল, দীর্ঘকারে হচ্ছে দূর, আর ঋকারে কি বলো পৃথিবী, একারে জেলে, ওইকারে কি হইচই, উকারে ঢোল, ওকারে কি মৌন। দেখো কত সুন্দরভাবে এগুলো বর্ণনা করা হয়েছে। আমরা তাহলে কী জানো, স্বরবর্ণের পূর্ণরূপ জানলাম, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ জানলাম, এখন আমরা বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা জানবো। ঠিক আছে, বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা আছে আবার 32টি। এগুলো কী কী দেখো, ক, খ, গ, ঘ, উম, এখানে আছে 5টা, চ, ছ, বর, কা, জ, ঝ, এখানে 4টা, ট, ঠ, ড, ঢ, 4টা, ত, থ, দ, ধ, দন্তান্ন, 5টা, প, ফ, ব, ভ, ম, 5টা, বষ্ণর, ল, তালিবস, দন্তাস, এখানে আছে কয়টা বলো, 4টা, হ, ডষ্ণর, ডষ্ণর, এখানে আছে কয়টা, 3টা, অন্তস্থ, অ, অন্তস্থ, ব, টোটাল 2টা। তাহলে সব কিছু মিলা হইলো কয়টা বলো, 32টা। তাহলে বাংলা ব্যঞ্জন ধ্বনি সংখ্যা কয়টি বলো, 32টি। আর স্বরবর্ণের সংখ্যা কয়টি বলো, স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। ঠিক আছে, আর বাংলা ব্যঞ্জন বর্ণ দেখো, বাংলা ব্যঞ্জন বর্ণ যে তালিকা আমরা পাই তাতে স্বরবর্ণ রয়েছে কয়টি বলো, 39টি, ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত টোটাল কয়টি বলো তো, 39টি। তোমরা একটু ভালোভাবে বাসায় পড়লেই বুঝতে পারবে। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে তালিকা মিলিয়ে দেখলে আমরা পাচ্ছি অতিরিক্ত 8টি বর্ণ, যেমন ই, অন্তঃস্থ, জ, মধ্যাহ্ন, মধ্যাহ্নস, খণ্ডাত্ব, 1900, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না। দন্তন্য এবং মধ্যাহ্ন এর উচ্চারণ কি ভিন্ন, যেমন বান, বান, 2টা বান হয়। লিখিত ভাষায় দুইয়ের অর্থ আলাদা, একটি হলো বন্যা, বান অর্থ কি বন্যার, বান হলো তীর। ঠিক আছে, মধ্যাহ্ন স্বরের উচ্চারণ তালিবস স্বরের মতো, যেমন ভাষা লিখলে উচ্চারণ করতে হয় কি ভাষা, ত এবং খণ্ডাত্বর উচ্চারণ একই, যেমন মত এবং সৎ। হ্যাঁ, এরকম আসলে অনেকেই আছে, বুঝছো। এগুলো ধ্বনি প্রকাশের বা উচ্চারণ নির্দেশের অনুচিহ্ন, মানে এগুলোকে কী বলা হয়, ধ্বনি প্রকাশের বা উচ্চারণ নির্দেশের অনুচিহ্ন বলা হয়। আরবিতে যেমন হরকত আছে এগুলো তেমনি, ইও এর উচ্চারণ কখনো অ, যেমন মিয়া, মিও, এরকম হয় না। ঠিক আছে, বিসর্গের সাহায্যে ধ্বনির দ্বিত্ব উচ্চারণ বোঝায়, কীভাবে, বিসর্গের সাহায্যে ধ্বনির দ্বিত্ব উচ্চারণ বোঝায়, যেমন অতঃপর উচ্চারণ করতে অতঃপর, প্রাতরাস, প্রাতরাস। অনুরূপ নির্দেশ ব্যঞ্জনের নিচে অন্তস্থ ব দিয়ে করা যায়, বিশ্ব, বিশ্বরের অন্তস্থ বদে বিশ্ব, অশ্ব, অন্তস্থ ব দেয় না নিচে, এরকম। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে আসলে কি বলে আমাদের এই যে আমরা আজকে পড়লাম, আমরা আজকে কোন কোন টপিকগুলো পড়লাম বলো তো, আমরা আজকে পড়লাম হচ্ছে মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি পড়লাম, আর পড়লাম বাংলা স্বরধ্বনি সংখ্যা, স্বরবর্ণ পড়লাম, কার ও ফলা পড়লাম, স্বরবর্ণের পূর্ণরূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, বাংলা ব্যঞ্জন ধ্বনি সংখ্যা, আর কি পড়লাম, বাংলা ব্যঞ্জন বর্ণ পড়লাম, তাই না? তো বাংলায় যে স্বরবর্ণ, মৌখিক স্বরবর্ণ আছে এটা কয়টি আছে বলো তো, 7টি, আর বাংলা স্বরবর্ণ কয়টি, টোটাল 11টি। ঠিক আছে, আর কার এবং বর্ণ হচ্ছে, কার ও ফলা হচ্ছে কি, যে বাংলা বর্ণমালা স্বরবর্ণের রূপ দুইটি, একটা হচ্ছে পূর্ণরূপ, অন্যটি হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ বা কার। স্বরবর্ণের পূর্ণরূপ আছে আর কি আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার আছে। আর বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি বলো, বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 32টি, আর হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 32, এটা মাথায় রাখবা, আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। ঠিক আছে, তাহলে পড়া আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ গ্রামার খুবই মন দিয়ে, খুবই কনসেন্ট্রেশনের সাথে পড়তে হয়। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমরা সবাই অন টাইমে চলে আসবে, আর আমার পড়াগুলো তোমরা যেদিন যে পড়াটা আমি পড়াই সেদিন প্লিজ তোমরা বাসায় পড়াগুলো প্র্যাকটিস করবে এবং খাতায় না দেখে লিখবে। ঠিক আছে, তো কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবারও ক্লাসে দেখা হচ্ছে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।